জনসভায় বাধা না দেওয়াটা সরকারের নতুন চক্রান্ত মির্জা ফখরুলের মন্তব্য। ফের জোর করে ক্ষমতায় যাওয়ার ষড়যন্ত্র করছে আওয়ামী লীগ বললেন হাফিজ। এদিকে আওয়ামী লীগের 52 দুর্নীতির ফিরিস্তি দিল বিএনপি। নূর বললেন আওয়ামী লীগ সংখ্যালঘু সম্প্রদায়কে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করে। গয়সরের মন্তব্য বাজারে সব জিনিসের দাম বেশি, সস্তা শুধু আওয়ামী লীগ। সর্বশেষ জানিয়ে দেব নবাবগঞ্জে আওয়ামী লীগ নেতা এজাজ আহমেদ পান্না আর নেই। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানিয়ে দেওয়ার বিশেষ অনুরোধ রইল। জনসভায় বাধা না দেওয়াটা সরকারের নতুন চক্রান্ত, মির্জা ফখরুলের মন্তব্য। এবার আর কোনো ফাঁদে পা দেবে না বিএনপি, দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচনে যাবে না, এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাম্প্রতিক জনসভায় বাধা না দেওয়াটাও সরকারের আরেকটা নতুন চক্রান্ত বলে মন্তব্য করেন তিনি। রোববার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয় গণতান্ত্রিক পার্টি আয়োজিত নিরপেক্ষ সরকার ইস্যুতে আলোচনা সভায় এ কথা বলেন বিএনপি মহাসচিব। তিনি দাবি করেন আওয়ামী লীগ ভিন্ন মত সহ্যই করতে পারে না, সবার মধ্যে ভয় ছড়িয়ে দিয়েছে সরকার। তার দাবি দেশের রাজনৈতিক সংস্কৃতিতে দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হতে পারে না। মির্জা ফখরুল অভিযোগ করেন বিএনপি নেতাকর্মীদের এমনভাবে হত্যা করা হচ্ছে যেন তারা মানুষ না, এদেশের নাগরিক না, শুধুমাত্র তাদের বিএনপি পরিচয়ের কারণে হত্যা করা হচ্ছে বলে অভিযোগ তোলেন মির্জা ফখরুল। মির্জা ফখরুল আরো বলেন মুখে গণতন্ত্রের কথা বললেও প্রকৃতপক্ষে আওয়ামী লীগ একেবারেই গণতন্ত্রে বিশ্বাস করে না। বিএনপিকে ক্ষমতায় বসানোর জন্য নয়, জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্যই আন্দোলন করছে বিএনপি। ফের জোর করে ক্ষমতায় যাওয়ার ষড়যন্ত্র করছে আওয়ামী লীগ বললেন হাফিজ। আওয়ামী লীগ ফের জোর করে ক্ষমতায় যাওয়ার ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম। শনিবার বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নগরের রেজিস্টার মাঠে সিলেটে মহানগর বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন আওয়ামী লীগকে ক্ষমতায় রেখে জাতীয় নির্বাচনে বিএনপি যাবে না, দেশপ্রেমিক জনতাকে সঙ্গে নিয়ে যে কোনো ধরনের পাতানো নির্বাচন রুখে দেওয়া হবে। ক্ষমতাসীন বাকশালী সরকারের সীমাহীন দুর্নীতির কারণে দেশ আজ দুর্ভিক্ষের দ্বার প্রান্তে। জনগণের ভোটে নির্বাচিত নয় বিধায় জনদুর্ভোগ নিয়ে ফ্যাসিস্ট সরকারের কোনো মাথা ব্যথা নেই। হাফিজউদ্দিন বলেন তারা জানে জনগণের ভোটে কোনোদিন ক্ষমতায় যেতে পারবে না, যে কারণে জনগণের উপর প্রতিশোধ নিতেই দফায় দফায় বিদ্যুতের মূল্য অস্বাভাবিকভাবে বৃদ্ধি করেছে সরকার। তারা দেশ পরিচালনায় সীমাহীন ব্যর্থতার পরিচয় দিয়েছে, তাদের দুর্নীতি লুটপাটের কারণে নিত্যপণ্যের ঊর্ধ্বগতিতে জনজীবনে চরম বিপর্যয় নেমে এসেছে, ফলে আওয়ামী লীগকে আর ক্ষমতায় থাকতে দেওয়া যায় না, কারণ তারা ক্ষমতায় থাকার জন্য দেশের স্বার্থকে জলাঞ্জলি দিচ্ছে। তিনি বলেন দিন দিন দেশের রিজার্ভ কমছে, সরকারের মন্ত্রী এমপিরা বিদেশে টাকার পাহাড় গড়ছে, ফলে দেশের অর্থনীতি দিন দিন খারাপের দিকে ধাবিত হচ্ছে। এই দেশ আওয়ামী লীগের একার নয়, মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন, আওয়ামী লীগ সেই গণতন্ত্রকে পুরোপুরিভাবে ধ্বংস করে দিয়েছে। মেজর অবসরপ্রাপ্ত হাফিজ আরো বলেন খালেদা জিয়া ও তারেক রহমানের সুযোগ্য নেতৃত্বে দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন চলছে, ফলে বিএনপি ঘোষিত 10 দফা দাবি মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার আন্দোলনের ইশতেহার। আওয়ামী লীগের 52 দুর্নীতির ফিরিস্তি দিল বিএনপি। ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের একাধিক খাতের 52টি দুর্নীতির ফিরিস্তি লিখিত আকারে জনগণের সামনে তুলে ধরল বিএনপি। এর মধ্যে টিআইবি সহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্য উল্লেখ করা হয়েছে। বর্তমান সরকারের আমলে সেবা খাত, বিদ্যুৎ খাত, অর্থনীতি, মেগা প্রজেক্ট, স্বাস্থ্য ও শিক্ষা খাতে দুর্নীতি সহ শেয়ার বাজারে টাকা লুট এবং বিভিন্ন ব্যাংক থেকে অর্থ পাচার, উন্নয়নমূলক বিভিন্ন প্রকল্প থেকে টাকা নয় ছয় করা সহ পিকে হালদারের অর্থ পাচারের কেলেঙ্কারি পরিসংখ্যা তুলে ধরে বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে গতকাল শনিবার এক সমাবেশে তিনি বলেন সরকারের সর্বগ্রাসী দুর্নীতিতে দেশ ফোকলা হয়ে গেছে। তিনি বলেন ভারতে একটা স্লোগান ছিল অলিগলি মে শোর হে অমুক নেতা চোর হে, নাম বললাম না, আজকে আমাদের স্লোগান হচ্ছে আওয়ামী লীগের মূলনীতি ভোট চুরি, টাকা পাচার আর দুর্নীতি। এরা ভোট চোর, বাংলাদেশের অর্থনীতি চোর, এদেরকে সরিয়ে সত্যিকার অর্থে একটা জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন এই সরকার যারা নির্বাচনে জোর করে ক্ষমতায় দখল করে বসে আছে, যারা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করছে অন্যায়ভাবে, তাদেরকে জনগণের শক্তি দিয়ে সরে যেতে বাধ্য করতে হবে। আজকে তাই সমস্ত দেশ উত্তাল হয়ে উঠেছে। সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে এবং সরকারের পদত্যাগের 10 দফা দাবিতে নয়াপল্টনে ঢাকা মহানগর উত্তর দক্ষিণ বিএনপির উদ্যোগে এই সমাবেশ হয়। ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক আমানুল্লাহ আমানের সভাপতিত্ব, সদস্য সচিব আমিনুল হক ও দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মজদুর সঞ্চালনায় সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য
মির্জা আব্বাস সহ কেন্দ্রীয় নেতাগণ বক্তব্য রাখেন। টিভি বিভিন্ন মাধ্যমে সরকারের দুর্নীতির ফিরিস্তি তুলে ধরে মির্জা ফখরুল বলেন, আজ যত সমস্যা দেখতে পাই, এই বিদ্যুতের দাম বৃদ্ধি, চাল ডাল তেল লবণ রসুনের দাম বৃদ্ধি, স্বাস্থ্য ব্যাংকিং খাত, অবকাঠামো খাত, সবকিছুর মূলে হচ্ছে আওয়ামী লীগের দুর্নীতি। এগুলো আমাদের কথা নয়, এগুলো কিছুদিন আগে পশ্চিমা বিশ্বের একটি বিখ্যাত পত্রিকা দা ইকোনমিস্ট, সেই পত্রিকা বলেছে যে বাংলাদেশ কিছুদিন আগে পশ্চিমা রাজনীতির অর্থনীতিবিদরা খুব জোরে সোরে বলতেন যে বাংলাদেশ তৃতীয় বিশ্বের মধ্যে একটা রোল মডেল, মডেল অফ ডেভেলপমেন্ট। সেই পত্রিকা এখন বলছে যে এই মডেল অফ ডেভেলপমেন্টের যে ফানুস, যে বেলুন উঠছিল আকাশে, তা দুর্নীতির কারণে চুপসে গেছে। তিনি আরো বলেন, এদেশে কিছু আর অবশিষ্ট নেই, এই রাষ্ট্রকে ওরা ধ্বংস করে ফেলেছে। দুদিন আগে সুপ্রিম কোর্টের ঘটনা ঘটিয়েছে তা আপনারা দেখেছেন, তারা রাষ্ট্রের সব গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে একে একে ধ্বংস করে ফেলেছে, এদেশের ব্যর্থ রাষ্ট্রে পরিণতি করে ফেলেছে। আওয়ামী লীগ সংখ্যালঘু সম্প্রদায়কে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করে বললেন নূর। গণ অধিকার পরিষদের সদস্য সচিব ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নূর বলেছেন, 14 বছর ধরে আওয়ামী লীগ ক্ষমতায় থেকেও সংখ্যালঘু সম্প্রদায়ের অত্যাচার ও নির্যাতনের একটি ঘটনার সুষ্ঠু তদন্ত, সুষ্ঠু বিচার করে নাই। এমনকি আওয়ামী লীগ নির্বাচনের আগে নির্বাচনের ইশতেহারে সংখ্যালঘু সুরক্ষা আইন ও সংখ্যালঘু প্রণয়নের কথা বললেও তারা তাদের কথা রাখে নাই, শুধুমাত্র সংখ্যালঘু সম্প্রদায়কে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করে। শনিবার দুপুরে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন কার্যালয়ে বাংলাদেশ সনাতন পার্টি আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন, সুষ্ঠু গণনা ফলাফলের ঘোষণা এবং নির্বাচন পূর্ববর্তী ও পরবর্তী সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে এক সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ সনাতন পার্টি বিএসপি এর সম্মানিত সভাপতি অশীষ কুমার দাস। বাজারে সব জিনিসের দাম বেশি, সস্তা শুধু আওয়ামী লীগ, বললেন গয়েশ্বর। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, বাজারে সব জিনিসের দাম বেশি হলেও সবচেয়ে সস্তা আওয়ামী লীগ, এই একটা লক্ষণ ভালো। কয়েকদিন পরপরই বিদ্যুতের দাম বাড়ে, যতবারই দাম বাড়ে ততবার আওয়ামী লীগের দাম কমে। তিনি বলেন, দেশটা যদি জনগণের হাতে হতো তাহলে হিসাব দিতে হতো। শেখ হাসিনার দুটো ভালো নীতি আছে, শেখ হাসিনার দুই নীতি, ভোট চুরি আর দুর্নীতি। আজ শনিবার বিকেলে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ সহ 10 দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নগরের খানপুর এলাকায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গয়েশ্বর বলেন, বিদ্যুতের দাম কেন বাড়ে, আমাদের স্বপ্ন দেখিয়েছিল ঘরে ঘরে বিদ্যুৎ দেবে, কুইক রেন্টাল যারা পেয়েছে সবই আওয়ামী লীগের, বাইরে কেউ পায়নি। এই কুইক রেন্টাল দিয়েছে, যেটার ক্ষমতা 15 সেটাকে দিয়েছে 20 মেগাওয়াট, 7 মেগাওয়াটে দিয়েছে 10 মেগাওয়াট, কেন তারা বিদ্যুৎ উৎপাদন না করলেও তাদের ক্যাপাসিটি চার্জ দিতে হবে। এভাবে গত 10 বছরে 60,000 কোটি টাকা নিয়ে গেছে আওয়ামী লীগের আত্মীয় স্বজনরা। তিনি বলেন, জিনিসের দাম বেশি তাই কম খান, তার নাম ফারুক খান, যিনি যুদ্ধ করেননি, আবার মুক্তিযুদ্ধের সার্টিফিকেট চেয়েছেন, 12 বছরে 11,000 কোটি টাকা ক্যাপাসিটি চার্জ পেয়েছেন, এ টাকাগুলো গেল কোথায়। তিনি বলেন, সুইস ব্যাংকে 1 বছরে 3,500 কোটি টাকা বেড়েছে, হলমার্ক কেলেঙ্কারি নিয়ে কথা উঠল পার্লামেন্ট, যখন অর্থমন্ত্রী বলল 4,500 কোটি টাকা কোন টাকা হলো। 2008 থেকে 2018 সাল পর্যন্ত আওয়ামী লীগের এমপিদের টাকার হিসাব প্রকাশ করার দাবি জানান বিএনপির এই নেতা। নবাবগঞ্জে আওয়ামী লীগ নেতা এজাজ আহমেদ পান্না আর নেই। ঢাকার নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক ও উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি এজাজ আহমেদ পান্না আর নেই। হৃদরোগে আক্রান্ত হয়ে শনিবার দুপুর 1:30টার দিকে নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে এক ছেলে, এক মেয়ে ও স্ত্রী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান তিনি। এজাজ আহমেদ পান্নার বড় ভাই মোস্তাক আহমেদ বাবুল মাস্টার জানান, দুপুরে হঠাৎ পান্নার বুকে ব্যথা অনুভব হলে তাকে নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানেই তিনি মারা যান। বাগমারা উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের জানাজা শেষে বড় রাজাপাড়া সামাজিক কবরস্থানে তাকে দাফন করা সম্পন্ন হয়।